শুরুতেই লকডাউন প্রসঙ্গ। করোনা সংক্রমণ রোধে টানা আট দিনে সর্বাত্মক লকডাউন শুরু হয়েছে। গণপরিবহনের পাশাপাশি বন্ধ রয়েছে মার্কেট, শপিং মল, রাজধানীর রাজপথ বলতে গেলে ফাঁকা। জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছে না নগরবাসী। নানা অজুহাতে যারা বেরিয়েছেন তাদেরকেও আইনশৃঙ্খলা বাহিনীর জিজ্ঞাসাবাদের মুখে পড়তে হচ্ছে। গুরুত্বপূর্ণ সড়কে বসানো হয়েছে পুলিশের চেকপোস্ট। সরকারের বিধিনিষেধ না মানলে আরও কঠোর হওয়ার কথা জানিয়েছেন ডিএমপি কমিশনার শফিকুল ইসলাম। আরও জানাচ্ছেন রাকিব হাসান। কঠোর নজরদারির মধ্য দিয়ে রাজধানীতে শুরু হলো আট দিনের টানা সর্বাত্মক লকডাউন। ফাঁকা রাজধানীর রাজপথ, চলছে না কোনো গণপরিবহন, তবে নিত্যপণ্য ও জরুরি প্রয়োজনীয় জিনিসপত্রবাহী কিছু যানবাহন চলাচল করছে। রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে বসানো হয়েছে পুলিশি চেকপোস্ট। ব্যারিকেড দিয়ে যানবাহনে চালানো হচ্ছে তল্লাশি। উপযুক্ত তথ্য ও অনুমোদন ছাড়া প্রবেশ করতে দেয়া হচ্ছে না কোনো গাড়ি। রাজপথে নেই অন্য সময়ের মতো মানুষের আনাগোনা। নানা প্রয়োজনে যারা ঘর থেকে বেরিয়েছেন তাদেরও জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হচ্ছে। সাধারণ মানুষের মধ্যে রয়েছে নানা অভিযোগ, রয়েছে হাজারো অজুহাত। সরকারের নির্দেশনা বাস্তবায়নে কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। লকডাউনের নির্দেশনা না মানলে আরও কঠোর হওয়ার হুঁশিয়ারি ডিএমপি কমিশনারের। যে সরকার যে বৈধ কারণ যেগুলো দেখিয়েছে এটার বাইরে কোনো মানুষ যাতে রাস্তায় না বেরোয় আমরা অনুরোধ করছি। যদি মনে করছি যে সে নিতান্তই এটাকে একটা রসিকতা হিসেবে নিছে তাহলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। আমরা এবার একবারে সর্বাত্মকভাবে আমরা চেষ্টা করব যাতে কোনোভাবেই মানুষজন রাস্তায় বিনা প্রয়োজনে না বেরোয়, কারণ সরকার যেরকম মরিয়া আমরা সেরকম মরিয়া। মানুষজনকে বাঁচানোর জন্য এই রোগ থেকে মানুষজনকে যদি আমাদের নিষ্কৃতি দিতে হয়, আমাদের সংক্রমণ যদি কমাতে হয় তাহলে সর্বাত্মক ব্যবস্থায় যাওয়া ছাড়া আমাদের সামনে কোনো রাস্তা খোলা নাই। কঠোর লকডাউনে বাজার হাট খোলা থাকলেও বন্ধ রয়েছে মার্কেট, শপিং মল ও দোকানপাট।